হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক চ্যানেল সময় আর্থ রেসিপি অনেকে রোদে পোড়ানোর ঝামেলার জন্য অথবা চুলাই বানানোর ঝামেলার জন্য আচার বানাতে চায় না তাদের জন্য আজকের পারফেক্ট রেসিপি হচ্ছে জলপাইয়ের ঝুরি আচার তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আচার বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম জলপাই নিয়ে নিয়েছি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর এরকম একটা গ্রেটার দিয়ে আমি এটাকে গ্রেট করে নিব তবে অবশ্যই যে গ্রেটারের বড় অংশটা সে বড় ছিদ্র দিয়ে কিন্তু গ্রেট করে নিতে হবে তাহলে আচারটা একদম ঝরঝরে হয় তবে খুব সাবধানে গ্রেট করে নিতে হবে কারণ জলপাইটা তুলনামূলক ছোট হয় বলে ধরতে একটু ঝামেলা হয় এবং করতে তাই একটু সাবধানতা নিয়ে করতে হয় চেষ্টা করবেন জলপাইটা যেন কাঁচা হয় কারণ একটু পাকা হয়ে গেলে কিন্তু আচারটা নরমের কারণে জলপাইটা বেশি গলে যাবে আমার সবগুলো গ্রেট করা হয়ে গিয়েছে আমি এখন গ্রেটারটা তুলে নিচ্ছি আমি এখানে বড় সাইজের জলপাই নিয়েছি যার কারণে আমার এখানে প্রায় দুই কাপের চেয়ে একটু পরিমাণে বেশি হয়েছে আপনারা চেষ্টা করবেন বড় জলপাই নেয়ার তাহলে অল্পতে অনেকগুলো হবে এরপর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ এরপর লবণটাকে জলপাইয়ের ঝুরির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লবণটা দেওয়ার কারণ হচ্ছে লবণ যখন আপনি জলপাইতে দিবেন তখন জলপাই থেকে এটার এক্সট্রা যে পানিটা তা বের হয়ে আসবে আমি এখন মাখানোর পর পাঁচ মিনিটের মতো এটাকে রেখে দিব এখন অন্য একটি বাটিতে আমি দুই টেবিল চামচ রসুন নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টালা পাঁচ প্রণের গুঁড়ো এরপর এখানে চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ টেবিল চামচ ঝাল বা মিষ্টি এটার পরিমাণ নির্ভর করে আপনাদের টেস্টের উপর আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে দিতে পারেন এরপর কাসুন্দি দিয়ে দিচ্ছি এখানে টেবিল চামচ পরিমাণ কারণে চার কিন্তু আচারের ফ্লেভারটা একদম ভিন্ন হয়ে যায় আচারটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য আমি এখানে প্রায় পাঁচ টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে দিয়েছি এরপর সরিষার তেল দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারণ এটা যতটা আপনি ভালোভাবে মেশাবেন দেখবেন এর টেস্ট ততটা ভালো আসবে এখানে কাসন্দিটা আপনারা বাদ দিবেন না কারণ কাসন্দির কারণেই কিন্তু আচারটার ফ্লেভার এবং টেস্ট অনেক গুণে বেড়ে যায় এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এখন আমি জলপাইয়ের যে ঝুড়িগুলো নিয়েছিলাম সেই ঝুড়িগুলোকে পাতলা একটা কাপড় অথবা এরকম একটা ওড়নার মধ্যেও আপনারা রেখে এর যে বাড়তি পানিটা আছে সে পানিটাকে ঝরিয়ে নিতে হবে পাতলা কাপড় দিলে সুবিধা হয় কি পানিটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে হালকা হালকাভাবে চাপ দিয়ে এর থেকে যে বাড়তি পানিটা ছিল তা আমি বের করে নিচ্ছি এক্সট্রা যে পানিটা বের হচ্ছে এর কারণে কিন্তু আচার সহজে নষ্ট হবে না পানিটা যখন আচারে থাকবে তখন কিন্তু আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ভালোভাবে চাপ দিয়ে আমি পানিটা বের করে নিয়েছি আরেকটি মিক্সিং বলে আমি জলপাইয়ের ঝুড়িগুলো নিয়ে নিয়েছি এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে ছড়িয়ে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন এর মধ্যে কোনো এক্সট্রা পানি রয়নি। এখন আচারের জন্য যে মিশ্রণটি বানিয়েছি সেই মিশ্রণটি আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে যে বিষয়টা খেয়াল রাখতে হবে তা হচ্ছে কোনোভাবে হাত দিয়ে এটাকে মাখানো যাবে না কাটা চামচ বা এই ধরনের কোনো চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে আমার কাছে মনে হয় যত আচারের রেসিপি আছে এই আচারের রেসিপিটা একদম বেস্ট এর টেস্ট এবং ফ্লেভারের কারণে খেতে কিন্তু ভীষণ মজা আমি এখন কাচের একটি জালে এটাকে সংরক্ষণ করে নিচ্ছি চেষ্টা করবেন কাঁচের জার ব্যবহার করার এই জলপাইয়ের ঝুরি আচারটা আপনারা ছয় মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন তৈরি হয়ে গেল আমার দারুণ মজার জলপাইয়ের ঝুরি আচার আমার চ্যানেলে এমন মজার মজার আরও আচারের রেসিপি আছে আপনারা চাইলে ডিসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারেন অথবা স্ক্রিনে যে কার্ডগুলো আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আচারটা আপনাদের কাছে কেমন লেগেছে নিত্য নতুন মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলবটনটি ক্লিক করবেন তাহলে সবার আগে ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে